দিন ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদ্রাসার স্বনামধন্য মহাপরিচালক مجلس دعوت الحق بنگلہ دیشن محترم امین حضرت العلام مولانا محمود الحسن صاحب شیخ جاتراباری السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أهل سنة والجماعة نامے آجকের এই মজলিস দেশের বিদেশের সিধা সিধা আলেমরা আসছেন কথা বলবেন। আমাকেও বলা হয়েছে, যদিও আমার বলার কিছু নাই, আল্লাহ যা দিলে ডালে কিছু বলবো নিজের ফায়দার জন্য। আপনাদের শুনলে ফায়দা হবে, মাসলা জানা থাকলেও শুনলেও ফায়দা হয়। কিন্তু আমার বয়ানের মধ্যে দুইটা জিনিসের কষ্ট হয়, এই জন্য মৌলানার কাছে না আসার কথা বলছিলাম। এক নম্বর হইল ফটো তোলা। আমি কোনো ধরনের ফটোকে শরআন জায়েজ মনে করি না। যদি কোনো মুফতি সাহেব কোনো জুজিয়াকে জায়েজ বলতে পারেন, আমার সামনে আসেন, আমারে বুঝান। এর পূর্বের মজলিসে আমি বলছিলাম, শুনছি যে কোনো জুজিয়াকে জায়েজ বলছে। কোনো জুজিয়া জাওয়াজের নাই, অন্তত পক্ষে শব্দানলি জারায়ের উসুল অনুযায়ী। বিভিন্ন জায়গায় দেশের ভিতরে ফটো মূর্তি বানাইতেছে, গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মধ্যে ফটো কোনো রাজনৈতিক ব্যক্তির ইত্যাদি লাগানো হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, বলা হয়েছে, তারা বলতেছে হুজুর আপনারা তো আলেমরা বেশি করেন। বলে ওটা থাকে না, এরকম একটা তরিকা আছে। বলে ফেসবুকে টান দিলে সব থাকে। বহুত বড় বড় আলেমরা মারা গেছেন না, তাদের ফটো ফেসবুকে দেখা যায় না, কিন্তু রিলি হয়েছিল সোজাসুজি। কিন্তু পরে অন্যরা যেটা রেখে দিছে জব্দ করে, যেখানে বিষ থাকে, দুধের এক গ্লাস দুধের মধ্যে যদি বিষের একটা ফোঁটা পড়ে, তাহলে এক গ্লাস দুধের ক্রিয়া সব এক ফোঁটা বিষের কারণে ফিনিশড হয়ে যায়। অথচ বিষ খাওয়ার মাধ্যমে মৃত্যু সুনিশ্চিত নয়, আর যদি মৃত্যু ঘটে শহীদের সওয়াব পাওয়া যায় বলেও হাদিসে বোঝা যায়। আলাল ইতলাক ফটো নিষেধ, এটা আমাদের আকাবারে দেওবন্দ মুত্তাফাকুন আলাইহি। মুফতি কেফায়াতুল্লাহ সাহেবের সাথে এই বিষয়ের উপরে মিশরের ওলামাদের ইখতিলাফ হয়েছে, মানতে হয়েছে। এই গুঞ্জায়েশ মুসলেহাতের নামে, হেকমতের নামে আমাদের দেশে ছিল না, নতুন মুস্তাহিদিনরা বাইর করছে। বুখারীর হাদিসে তাদেরকে মালাউন বলা হয়েছে, মুসাফিরুনকে মালাউন বলা হয়েছে। যারা করে তারাও, যারা রাজি তারাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্তৃপক্ষকে বোঝা উচিত, যেটা সবাব হইতে পারে অন্যের গুনার জন্য সেটাও নিষেধ। আয়নার সাথে তুলনা করা ঠিক না। আয়না আসে, এটার মধ্যে থাকে না, রিলির মধ্যে আপনারটা চলে যায়, কিন্তু অন্য ভক্তরা ওটাকে ক্যাসেট করে ওরে আবার ছাড়ে, গান বাদ্য করে। তারা যদি এটাকে দলিল বানায়, ওয়াজের জন্য তারা ধর্ম প্রচার করে, আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু আমাদের ধর্ম প্রচার করি, তাহলে বাধা দিবে কেন? মুসলিম রাষ্ট্র না, কেন বাধা দিবে আলেমরা? কোনো মজলিসের মধ্যে আমার যাইতে কষ্ট হয়। এক কষ্ট এই হয় যে হাজার বলার পরেও এটা হয়। দুই নম্বর কষ্ট হয় অনেকের কাছে এটা জায়েজ, মুসলেহাতান, হেকমতান, তারাও কষ্ট পায়। এই জন্য আমার মনে চায় না যে গেলে আর কিছু না হইলেও এটা করবেই। সবচেয়ে দুঃখ হইল আলেম ছাত্ররা করতেছে, তোমরা আমার প্রতি নারাজ হইও না, এটা আমার নিজস্ব ব্যাপার। শরীয়তের আলোকে আমি তোমাদের হাতে পায়ে ধরি, এইটাই হইল আমার মসলক। আমার সামনে ফটো উঠলে আমি উঠে চলে যাব, এবং আমি এটাই পর্যন্ত রাখি নাই। সরকারের কি জানি কয় সচিবালয়ে মৌলানাও ছিলেন, মন্ত্রী, মিনিস্টাররা, সচিবরা সবাই বসা ছিল, দেশের শ্রেষ্ঠ আলেমরা সবাই বসা ছিল। আমি এর সে জোরে ধমক দিছি, পলায় কুল পায় নাই। মন্ত্রী মিনিস্টাররা দাঁড়ায় বলছে যাও বেরিয়া, উনি না করছেন, আর হইতে পারবে না। আমি যতদিন গেছি আর হয় নাই। এই মুফতি সাহেবরা সাক্ষী মানলাম, আর কেউ থাকলে তারা জানে। আসতে বলি নাই, মাননীয় কইয়া পরে বলি নাই। মানে এটাও বলছিলাম যে আপনারা এতক্ষণ বাধা দেন নাই কেন? ওরা তো জানেই না মশলা। আমি যখন ধমক দিছি তখন তো তারা মানছে, সব সরে গেছে, সরাইয়া দিছে। তাদের গালি দেব কেমনে? তাদের বলার পরে তো তারা মানলো, এতক্ষণ মানা হইল না কেন, বলা হইল না কেন? আমি এটা বলতে চাই যে আমাদের আমলের উপরে তারা অনেক বিশ্বাস করে। কিছু লোক আছে যারা সত্যিকার কথা মানে, আলেমদেরকে যেখানে অন্ততপক্ষে দুইটাই সাইট, জাওয়াজ আদমে জাওয়াজ, দফে মুজারাত আওলা মিন জালবে মানফাতের উসুল অনুযায়ী, সদ্দান লিজারায়ের উসুল অনুযায়ী ওই মানফাতকে বাদ দেওয়া, মুসলেহাতের নামে হেকমতের নাম। শাহ ওলিউল্লাহ সাহেব বলছেন মুসলেহাত হেকমত সেখানে যেখানে ইল্লতে হার হুরমত না থাকে। আর আমি বলতেছি তমসিল আর ফটুর ইল্লত মনসুস। যদি কোনো জুজিয়ার মধ্যে জাওয়াজ আজমের জাওয়াজ বুঝায় তাহলে ইল্লাতে মনসুসের মোকাবেলায় এটা মরজু, এটা মানা যাবে না। অন্যের জন্য পথ সুগম করা দলিল সৃষ্টি করা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বহুত বড় দায়িত্ব মানুষকে এই গুঞ্জায়শ বাইর করে ফেরকাবন্দি হচ্ছে এই দেশে। আহলে সুন্নাত ওয়াল জামাত আলাদা নাম দেওয়ার প্রয়োজন দেখা দিল কেন? একজনে আমাদের জিজ্ঞেসেও আজকেই জিজ্ঞেসে, আগেও জিজ্ঞেস, এই নামের অর্থ কি? নামের অর্থ জানেন না? বলে না, নামের অর্থ জানেন না, এরকম ফল খান না, এমন ঔষধ খান না যেটা জানেন না, ক্রিয়া করে এইটাই মনে করে, এটাই মনে করে। দ্বারা দ্বিতীয় মশলাটা এনে আবার আসবো। দুই নম্বর প্রবলেম যেটা আমার হয় সেটা হলো আমার আকীদা, এবং এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করব তো প্রথম দেখব যারা শুনতেছে তারা এই তেলাওয়াত শুনতেছে কিনা, নাকি তারা গান গাইতেছে, নাকি তারা হইচই করতেছে। পরিবেশের দ্বারাও বোঝা যায়। যদি এরকম হয় দুঃখজনক, তাহলে আমি বয়ানের মধ্যে তেলাওয়াত করি না, এবং তেলাওয়াত করতে না করি। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে কোরআন শরীফ তেলাওয়াত করা এটা তো মুস্তাহাব কাজ, কিন্তু শোনা ওয়াজিব। ঈদের জামাতের খুতবা সুন্নাত, কিন্তু শোনা ওয়াজিব। কোরআন শরীফ তেলাওয়াত করা মুস্তাহাব শর্তের সাথে, কিন্তু যারা আর কানে যাবে, কোনো কারণ নাই, তার জন্য শোনা ওয়াজিব। না শুনলে যদি 1000 মানুষে শুনে না, 1000 মানুষের গুনাহে কবিরা হবে। আর 1000 মানুষের গুনাহে কবিরার জন্য সবব আমি পড়ছি। আমার ওই 1000 মানুষের গুনাও কারণ আমি, যেহেতু এই জন্য এটি সব গুনাহ আমার ঘরে আসবে। আর আমি তো এখানে আসছি আপনাদের দোয়ার জন্য। বয়স শেষ, সাথীরা সব কবরে, আমারও পালা। এই বয়সে আর গুনাহ অন্ততপক্ষে না হোক, আমার নিজেরই না হোক, আর আমার কারণে আরো 1000 লোক, 1,00,000 লোকের গুনাহ হোক। এই জন্য আমি বয়ানের শুরুতে বলি, আইন নেওয়াজ করুন। আইন নেওয়াজ বুঝেন? তরকারিতে লবণ না দিলে এটা কি হয়? কোরআন শরীফ তেলাওয়াত ছাড়া, হাদিস পড়া ছাড়া যত ওয়াজ হয় এসব আইন না। আমি 1 ঘন্টা ওয়াজ করলে সেই লাভ হবে না। কোরআন শরীফের তেলাওয়াত যদি করি তো উমর ফারুকের মতো কঠোর ব্যক্তির দিল গইলে আসে, ইসলাম কবুল করতে পারে। কিন্তু কি করব আমি? ওই যে বিষ আর দুধ একসাথে। আমি তেলাওয়াত করার পরে যদি ফিল্ডের মধ্যে দেখা যায় তারা শুনে না, মঞ্চে দেখা যায় তারা শুনে না, আর রাস্তাঘাটে যারা তারা শুনে না। এই জন্য আমার ওয়াজের মধ্যে এই যে কথাটি কইলাম, এইটির মধ্যে 4-5টা আয়াত আছে। আমার কথার পক্ষে, কিন্তু পড়তেছি না আমি। এখন কেউ বলতে পারে যে হুজুর তো দেখা যায় কোরআন শিব পড়াও না করে, এ দরকার আহলে সুন্নতের থেকে বাইরে ঘুরেছে। তেলাওয়াত শুনলে মানুষের আকৃষ্টি হয়, কোরআনের মধ্যে মুসাবাকাত হয়, মাইক লাগায়, অনেক মানুষ আনন্দ পায়, আকৃষ্ট হয়, এটা হলো ভালো লাভের সাইড। কিন্তু যারা শোনে না এরা অসুস্থ, ওদের আবার গুনাহ হয়। তো বিষ আর দুধ একসাথে আমি কি করব? তখন আমি পিছায় যাই, লাভ বাদ, অসুস্থ রোগীরা আরো রোগী না হোক, এমনিই গুণাগার আরো গুণা বৃদ্ধি না পাক, আর সেই গুণা আমার ঘরে না আসুক। এই 2 নম্বর মশলা বললাম। তবে আরেকটা কথাও বলি, একটু বললাম যে হযরত ওমর ফারুকের অনেক ঘটনা, এটা প্রসিদ্ধ ঘটনা হয়েছে তো আল্লাহর নবীর দোয়ার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার দোয়ার চেয়ে বড় কোনো জিনিস নাই। আগের রাত্রে তিনি সিজদায় পড়ছিলেন, যেই শুনছেন ওমর ফারুক আমাকে হত্যা করতে আসবে, সিদ্ধান্ত এসে 100 উট পাবে, অর্থের লোভে মানুষ যা ইচ্ছা তা পারে, আমাদের দেশে এর কোনো অভাব নেই, অর্থের দ্বারা অনেকেই অনেক কিছু ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে যা ইচ্ছা তা করে যাচ্ছে। কিন্তু আল্লাহ রসুল সিজদায় পড়ছেন। ওলামারা বলেন নবী আলাইহিস সালাম দোয়ার মধ্যে তো কানতেনি, কথা 2টা কইছেন, কিন্তু আউদে কইছেন ইয়া রাব, হয় ওমরকে অথবা আমেরকে, আবু জেহেলকে, 2 জনের 1 জনকে নবীর চেয়ে বেশি মুস্তাজাবুদ দাওয়াত তো কেউ হয় না, উমরকে অথবা আবু জেহেলকে। তখন তার নাম আবু জেহেল না, আবুল হাকাম উপাধি, বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী, আমরা নাম রাখছি আবু জেহেল। এখনো অমুসলিমদের খাতায় লেখা আছে বিশ্বের যারা প্রধান জ্ঞানী তার মধ্যে একজন আবু জেহেল, তার নাম লেখা। আমরা আবু জেহেল বলি, তারা আবু জেহেল বলে না। তারা তার ভূমিকার দ্বারা ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার শক্তি পায়। সে তার ধর্ম ত্যাগ করে নাই, শিরকি ধর্ম ত্যাগ করে নাই, জীবন দেয়া দিছে এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও। এইটা তারা ইতিহাস পড়ে ইসলামের বিরুদ্ধে শক্তি পায়। আমরা এই সমস্ত ইতিহাস যেগুলোর দ্বারা আমাদের ভিতরে ইমানি চেতনা বৃদ্ধি পাবে, ওই ইতিহাস আমরা জানি না, পড়ার আমাদের কোনো আগ্রহ নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। হুজুর কেন বলছেন এটা বলতে পারতেছি না। হুজুর ওমরকে অথবা আবু জেহেলকে, হুজুরের মুখ দিয়ে বের যদি অথবা না হইতো, হুজুর উমরকে আবু জেহেলকে 2 জনেরই বানায় দাও। আশ্চর্য, রহমাতুল্লিল আলামিন। উনি তো সবার ইমান চান, এখানে এই কাজটা কেন করলেন? 2 জনের 1 জনকে চান কেন? যে উমর বলছে এমনি আল্লাহ কবুল করে বলছে, অথবার পরেরটা লাগে নাই। এই 2টা একসাথে বলতো, উমর আমের 2 জনেরই। আমি জানি না হুজুর কেন ভাগ করলেন, উনি তো সবার কল্যাণ চাবেন। তিনি তো জানতেন আল্লাহ কি চায়, বহু ঘটনা আছে আল্লাহ যেটা চায় নবী আলাইহিস সালাম আগেই সেটা করে বসে রয়েছেন। হাজারো নমুনা নজির পাওয়া যায়। ঘুরিটা ঠিক না নাকি? রেশমির কাপড় পুরুষের জন্য হারাম, মহিলারা যদি না পড়তে পারে ভালো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েন নাই। স্বর্ণ মহিলারা পড়তে পারে, না পড়লে উত্তম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েন নাই। মহরে ফাতিমির জোর আছে কিন্তু স্বর্ণ ছাড়ার জোর নাই, বরং 2 লাখ হইলে 1 লাখ স্বর্ণের গয়নার মধ্যে দিয়ে দেয়। নবী আলাইহিস সালামকে একজন হারিরের রেশমের একটা কামিজ হাদিয়া দিয়েছিলেন, উনি গ্রহণ করছেন। বোঝা গেল হারাম ছিল না তখন। শরীরে লাগাইছেন, পড়ছেন, বোঝা গেল হারামের হুকুম আসে নাই। কিন্তু নামাজ 2 রাকাত পড়ছেন, হুজুরের আদত ছিল। ভালো কাপড় পরছেন, একজনে হাদিয়া দিছে, এটা পাক উসুলে হাদিয়া মোতাবেক 2 রাকাত নামাজ পড়ছেন। এই যে নামাজ পড়ছেন ওনার শরীরের মধ্যে জুম জ্বালা ধরছে। হাদিসের শব্দ আবু দাউদ আছে, নাজা কালকারি। নবী আলাইহিস সালাম নামাজের পরে তাড়াতাড়ি সিরিয়া টাইনা খুলে ফেলাই দিছে। পরে বলছেন, হাযা লা ইয়ামবাগি লিল মুত্তাকিন, যারা মুত্তাকি সাহেবে তাকওয়া, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মুহাব্বত আছে, তাদের জন্য রেশমের কাপড় পরা উচিত নয়, ভালো নয়, অমঙ্গল। তখনও শরীয়তে নিষেধাজ্ঞা আসে নাই। কিন্তু কিছুদিন পরেই পুরুষের জন্য রেশমের কাপড় পরা হারাম আয়াত নাজিল হয়েছে, হাদিস ওহী নাজিল হয়ে গেছে। ওহী পরে নাজিল হয়েছে, আর হুজুরের মনে এটা চায় না। দিল পাক থাকলে তাহলে কি জিনিস ভালো, কি জিনিস মন্দ, ফাস্তাফতি কালবাক। নবী আলাইহিস সালাম বলেন, তুমি তোমার দিলকে যদি জিগাও, তাহলে ভালো মন্দ, তোমার উপকারী অনুপকারী, তোমার ক্ষতিকর লাভজনক, দুনিয়া আখিরাতে কি, খোদ তোমার দিলে বলে দেবে। ফাস্তাফতি কালবাক, কাউরে না পাও ফাস্তাফতি কালবাক, তোমার দিলকে জিজ্ঞাসা করো, দিলে বলবে। দিলে আল্লাহ সেলাহিয়াত প্রতিটি মানুষকে দিয়ে তৈরি করছে, আমরা গুনার দ্বারা এটা আবৃত করে রাখছি ক্লিয়ার। এই জন্য আমার দিলে কাজ করে না। আয়নার উপরে ময়লা থাকলে চেহারা দেখা যায় না, আমার দিল ময়লাযুক্ত হওয়াতে আমি গুনাহকে গুনাহ বুঝতে পারি না, নেকির লাভকে নেকি বুঝতে পারি না। তবে যদি আবু বকর উমরও সাথে যদি আবু জাহেল মুসলমান হয়ে যেত, তাহলে কিন্তু খেলা শেষ। আল্লাহ তো কোরআনেই বলছেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর মধ্যে যারা আছে মৃত্যু পর্যন্ত তাদের কিন্তু পরীক্ষা চলছে, তারা পরীক্ষার হলে আছে। যেদিন মৃত্যু হয় তার পরীক্ষার সময় শেষ হয়, ফলের সময় এটা না। পরীক্ষার হলে ফল ঘোষণা করে না পরে। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো তোমাদের পরীক্ষা করতেছি, এই পরীক্ষার হলের সময় হইল বালেগ হওয়ার পরের থেকে মৃত্যু পর্যন্ত, এর মধ্যে কোনো ফল পাইবা না। তবে পরীক্ষার লেখার সময় পানির পিপাসা হইল, এক গ্লাস পানি পাইবা, খুব খিদা লেগে আছে, একটা বিস্কিট পাইবা। কেয়ামত মৃত্যু পর্যন্ত তোমার এই দুনিয়াতে থাকার অর্থ হইল এটা বিস্কিট পাইবা, বেশি পিপাসা লাগছে একটু পানি পাইবা, ফল তো পাবে, দামি দামি খাদ্য পাবে, আরো অনেক কিছু। এটা পরীক্ষার পরে যদি পাস করো জান্নাতে যায়। দুনিয়াতে এখানে আমাদের ভুল হয় যে আমরা আমল করে দুনিয়াতেই ফল চাই। দুনিয়ার ফল তুমি আমল করো না করো, তোমার প্রয়োজন আল্লাহ মিটাবেন। কাফেরদের মিটাইতেছে না, ইমানের শর্ত নেই। আসল ফল পাবে পরীক্ষা শেষ হইলে। খেলা শেষ হয়ে যেত, এই জন্য আও কইছেন আবু জাহেলের খেলা যাতে চালু থাকে, তা না হলে তো পরীক্ষার হলই বাদ দিয়ে যাব। এটা আমি বললাম, বাকি আল্লাহ জানে। কোরআন শরীফ যারা তার কানে তেলাওয়াত যায়, তাদেরও চিন্তা করা উচিত। আমার ফারুকের মতো একজন হুজুরে দোয়া করছেন, কিন্তু এটা সরাসরি সবব হয় নাই, মধ্যে তার বোনের তেলাওয়াতকে সবব বানাইছেন, যাতে পৃথিবীর মানুষ বুঝে। বনে দোয়া তেলাওয়াত করতেছেন, রাগে তাকে মারতে গেছে, কিন্তু যাওয়ার পরে মায়ের আগে বেড়ার মধ্যে কান লাগায় শুনে তোহা পড়তেছে। তোহার এমন আকর্ষণ, যতক্ষণ পড়ছে ততক্ষণ কান সরাইতে পারেনি, তেলাওয়াত বন্ধ হয়েছে, গিয়ে লাঠি দিয়ে একটা বাড়ি মারছে। ব্যাক কথা বলতে চাই না, আমি তো তোমার ভয়ে চুপে চুপে পড়ি, তুমি আমার ভয় নষ্ট করে দিলা। এই জন্য বলি মাস্টার উস্তাদরা ছাত্রদেরকে খামাখা পিটাইও না, ভয় দিয়ে তার দিলে থাকবে। দুই চারবার মারলে কি করবে, হুজুরে তো মাইরি দিবে আর কি। আগিলা যুগের হুজুররা মারণের আগে হাত পাত হাত পাত হাত পাত, শরীরে মারত না, হাত পাতলে মারে না, এরম করে। উদ্দেশ্য হলো সরায় নে। আমরা চারবার পাঁচবার এরম লয়ে যেতাম না, শুধু আবার, কিন্তু শরীরে আঘাত করতেন না, শরীরে আঘাত করতেন না তারা। ওটা তো আক্রোশে হয়। হাতের মধ্যে কোনো সময় তিনবার চারবার এরম করলে, এবার সরে আলতাম, একবার একটু লাগতো, ভয় সৃষ্টি করা। অনেক ছাত্রদের মারে, মক্তব হেফজখানে জিজ্ঞেছি কেন মারলা, বলে হুজুর রাগ উঠে গেছে, গুসা উঠে গেছেন। জেনে রাখো, জয়ুফুর রহমানেরা, নবীর সন্তানেরা, আনা বিমানজিলাতিল ওয়ালিদি মিনকুম, এর এক নম্বর ওলামায়ে কেরাম ছাত্ররা মেজদাক, নবীর সন্তান। শরীরের মধ্যে দাগ হয় এমন আঘাত শরীয়তে বিলকুল নাজায়েজ। আর রাগে কাউকে, কোনো ছাত্রকে মারা এটা হারামে কথি, গুনাহে কবিরা। কি ভাবছো তুমি, রাগে মারছো? তাহলে তার সে তুমি বড় অপরাধ করছো। সে তো বাচ্চা বুঝে না, सबक शुनाइते करे ना दुष्टामी करे এই তো এত সময়টাই सबक ना শুনাইতে পারা दुष्टामी করা আর তুমি যে উস্তাদ তুমি এত বুজুর্গ আলেম বুদ্ধিমান হাদিস কোরআন পড়ে লা ইয়াকদিল কাযী ওয়া হুয়া গাদবান কাজীকে আদালতে সিদ্ধান্ত করতে নিষেধ করছে রাগের অবস্থায় আর তুমি ছাত্রদের উপরে উস্তাদ হয়ে নীরব জুলুম করতেছো কিছুই বলা যায় না ছাত্র কিছুই বলতে পারে না বেয়াদব বেয়াদব তারা পিটাইতেছো তার শরীরে আঘাত করতেছো জিগাইতেছি বলতেছে রাগ উঠছে রাগে তো কিছু বলা দমন দেওয়া হারাম এসলার জন্য সওয়াব হয় এসলার জন্য তরবিয়তের জন্য ধমক একটু একটু থাপ্পড় বাড়ি দাগ না হয় ইখলাসের সাথে তার সওয়াব হয় এইজন্য আগের যুগের ছেলেরা উস্তাদের মায়ের খেলে তারা বলতো এইটুক জান্নাতে যাইব আর এখন আর ছেলেরা চিন্তা করে তারা কোথায় পাওয়া যাবে কেন তুমিও অপরাধ করছো এটার ক্রিয়া অপরাধ হচ্ছে ওই ছেলের ভিতরে খারাপ আসর ঢুকছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম রাগী উস্তাদ পিটান না উস্তাদ তার ছেলেও তোমাকে পিটাবে আমি জানতাছি যে অনেক হুজুর বলতেছে হুজুর যা বলতেছে এরপরে তো আর ছাত্র কন্ট্রোলে থাকবে না এখানে না হলো ১০০-১৫০ যাত্রাবাড়ির ২০০-৩০০ যাত্রাবাড়ির ছাত্র আছে আরও বেশি আছে মৌলানা এখানে বসে আছে ৭-৮ হাজার ছাত্র যাত্রাবাড়ি যাত্রাবাড়ির ছেলেরা মনে করে কিছুই অন্যায় করা যাবে না কেন মুহতামিম সব কষ্ট পাবেন এমন কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা মুহতামিম সব কষ্ট পাবেন আমার ৫২ বৎসরে আমি কোনো ছেলের বিচার করি নাই কোনো উস্তাদের বিচার করি নাই এখরাজ নাই উস্তাদেরও না ছাত্ররও না আমার ছেলেদের জিগান এইগুলো নাই কিন্তু ৫০০ চিঠি আসে আমার কাছে কমপক্ষে মাসে ছাত্রদের আর এমন কথা লেখে এক একটা এখরাজের যোগ্য আমি বলি তোমরা রোগী সব লিখে আমারে জানাও আমি ডাক্তারি করবো দেখি তুমি ভালো হও কিনা আমার মাদ্রাসার ওই ছেলেগুলো সবচেয়ে ভালো মাঝেন সবক হয়ে যায় দেখেন এটা এই জন্য বললাম না যে আমার প্রশংসা যায় দেখেন আমার উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদাগতভাবে আলেম তৈরি করতে হবে আমাদের তরিকায় যা করতেছি ওরা আমাদেরকে ছেড়ে যেখানে আদর পায় সেখানে চলে যেতেছে যেখানে পয়সা পায় সেখানে চলে যেতেছে আমাদের মেধাবী ছেলেদের জন্য আমাদের দিলে মোহাব্বত নাই তাদের দিলেও মোহাব্বত আসে না যদি মোহাব্বত আসতো হুজুর বলে গেছেন সাহাবারা জীবন দিছে এই ছেলেরা এখনো বাংলাদেশে কবি মাসার ছেলেরাই একমাত্র দেখানো যায় উস্তাদের জন্য জীবন দিয়ে দেয় এই ছেলেগুলোকে আমাদের মূল্যায়ন করা উচিত আর যারা এরকম একটা সবার সুযোগ পান এলাকার মানুষ কত গান বাদ্য হয় কোনো আপত্তি হয় না মাইকের আমরা চেষ্টা করি যারা দোকানে বসে রয়েছেন আশেপাশে বসে রয়েছেন তা দিনই সভা এখানে একটু কোরআন শরীফ তেলাওয়াত হবেই তাহলে ওয়াজ হয় না ওয়াজের মধ্যে লজ্জাত আসে না রুহানিয়ত আসে না ২ মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করে একটা আয়াত পড়ে পড়ে ইস্তেদলাল করে এই সুযোগ আপনার জীবনে আসে নাই আসলে মূল্যায়ন করেন নাই আফতাবনগরবাসীর জন্য এটা সুযোগ হুজুরদেরকে ফ্রি করে দেন হুজুরা দ্বীনের কথা বলবে আহলে সুন্নতুল জামাতের কথা বলবে, এর জন্য এরা হাদিস পড়বে, সুন্নত পড়বে, কোরআনের আয়াত পড়বে। এটাকে সুযোগ মনে করে অন্তত পক্ষে যখন কোনো আলেমে কোরআনের তেলাওয়াত করে তখন আপনি তেলাওয়াতটা শুনেন। কে জানে এই তেলাওয়াতে আপনার জীবনকে পাল্টায় দিতে পারে শোনার কারণে। শুধু আলেমদের বলেন কেন করে কেন করে কেন করে, আমরা অসুবিধা হইতেছে। কত অসুবিধাই তো হয়, তেলাওয়াত শুনলে আবার অসুবিধা হয় নাকি? তাইলে আমি কর্তৃপক্ষকে বলি যে আপনারা তেলাওয়াতের আগে সবার মধ্যে মাঝে 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 শুরু থেকেই এলান করতে থাকবেন, এলান করতে থাকবেন। এখন তেলাওয়াত হবে, ভাই বক্তারা আওয়াজ করতেছে, তারা তেলাওয়াত করবে। তেলাওয়াত শোনা ওয়াজিব, নাহলে গুনাহে কবিরা হবে। কর্তৃপক্ষ দুইবার তিনবার এইভাবে যদি বলার পরেও তারা গ্রহণ না করে, তাহলে আলেমরা দায়ী না। কেন? তুমি মুসলিম না? দিনই সভা, এখানে দুই চারটা আয়াত পড়বে, ছাত্ররা তেলাওয়াত করবে। তোমার ছেলের তো হাফেজ বানাইতে পারো নাই। একটা ছেলে তেলাওয়াত করবে, শুনতেও মনে চায় না। আমি এই জন্য তেলাওয়াত করি না, দুই কারণে। এক নম্বর, ওরা গুনাহগার হবে যারা না শুনে, এই গুনাহ আমার ঘরে আসবে। দুই নম্বর, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সূরাতান হইলেও, বাহ্যিক হইলেও আবু জাহেলের নির্দেশ ছিল, যদিও নিজে তার আদেশের উপরে আমল করতে পারে নাই। কোরআন শরীফ কেউ শুনবা না, সবাই রে নিষেধ করে। হ্যাঁ, রাত্রে গিয়ে শুনত গোপনে গোপনে। তার ধারণা হইতো যখন না করে দিছি কেউ যাবে না। আবু সুফিয়ান বলে যে না করছে কেউ যাবে না। মুগীরা বলে যে যখন না করছে কেউ যাবে না, যা তিনজন মুখামুখি হয়ে গেছে। ওয়াদা করলা, বলে তাই তো ভাবছিলাম তোমরা আসবে না। আজকে একেবারে কানে ধরে কসম খায় ওয়াদা, কিন্তু আর আসা যাবে না। ঠিক আছে। পরের দিন আবার তিনজন উপস্থিত। কোরআনের কাশিস, কিন্তু ঘোষণা ছিল যে তেলাওয়াত হয় আমাদের ছেলেমেয়েরা পাগল হয়ে যায়, না জানি এরা সব মুসলমান হয়ে যায়। আবু বকরকে এলাকাতে বের করো। রাজুলান বাক্কান রাকিকাল কলব, তেলাওয়াত করে যখন নরম দিল, চোখ দিয়ে পানি বের হইতে থাকে। এইগুলো ছোট বাচ্চারা দেখে ওনার সাথে কাঁদতে থাকে, অপেক্ষা করে হযরত আবু বকর কখন তেলাওয়াত করবে। ওই সময় আশেপাশের ছোট বড় বাচ্চারা, যুবকরা ভিড় দেয়, মেয়েরা ভিড় দেয়। আবু বকর সিদ্দিক তেলাওয়াত করেন, কাঁদেন, ওরাও কান্দন আরম্ভ করে দেয়। ইবনে দাকিনা বলে, আমি তোমার রাখছিলাম, আর পারলাম না, তোমার তেলাওয়াতে ক্ষতি হচ্ছে। আর আমাদের সরকারিভাবে তেলাওয়াত করা নিষেধ। আমাদের দেশে অনেক জায়গায় হলে আজান দেওয়া নিষেধ হইতেছে, মাইকে গান হয় এটা নিষেধ হয় না, কিন্তু ওয়াজ হইলে এটা কন্ট্রোল করার হুকুম আছে। আমরা হুকুম মেনে চলতে চাই, কিন্তু হুকুম যেন শরীয়ত বিরোধী না হয়। একটা কাজ আমাদের প্রধানমন্ত্রী ভালো করছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আরেকটা অনুরোধ জানাই, ইসলাম বিরোধী কোনো আইন পাশ হবে না, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। মনে হয় আর কোনো পাশ করার মতো নাই। যেটি পাশ হয়ে গেছে এটি শুধু মুসলমানের জন্য, যেহেতু এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, মুসলমানের বিরুদ্ধে গেছে। উনি আল্লাহ আল্লাহ করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সব কিছু করেন। টুপির দাড়ি দেখলে জামাতি ইত্যাদি গালি দেওয়া নিষেধ করছেন, জঙ্গিবাদ আলেমদেরকে বলা নিষেধ করছেন। এই যে আমরা খুব শান্তি পেয়েছি, 20 বছর আতঙ্কে ছিলাম, উনি এটি করছেন। ঐতিহাসিক একটা কাজ উনি করবেন মৃত্যুর আগে, যেগুলো পাশ হয়ে গেছে আইন, ইসলামের বিরুদ্ধে শরাব খাওয়া, বেপরদেগি ইত্যাদি ইত্যাদি, উনি এটি মুসলমানদের জন্য বাতিল করে যাবেন। আমরা ওনাকে মৃত্যু পর্যন্ত এই পদে দেখতে চাই। আমাদের শুধু একটা কথা, উনি বাতিল করলে আমরা আপনার জন্য এমনিও দোয়া করি, আরো দোয়া করব। এমনি মানুষে আমার দালাল করে আরো বড় দালাল হয়ে যাব, আর এই সবাই দালাল হম। যেদিন আসবে এই দেশের মুসলমানদের যা অধিকার, যেগুলো মুসলমানরা হারাম বলে, খারাপ বলে, আর নাজায়েজ বলে, মুসলমানদের জন্য ওইটি নাজায়েজ। বোরকা পড়া মুসলমানরা জরুরি মনে করে, এটা হবেই। মুসলমানরা মহিলা পুরুষ একসাথে হইতে চায় না, তাদের জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি স্কুল করে দেওয়া হোক। মুসলমানরা যেন তাদের ধর্মেও অন্যদের মতো স্বাধীন চলতে পারে, কটাক্ষ না করা হয়। এইটুক করলে আমরা আপনার জন্য দোয়া করব, দীর্ঘ করতেও আছে, আরও করুন। দিনী মাদারেসগুলো রোহানিয়তের সাথে থাকতে পারে, ছাত্র শিক্ষকদের কওমি মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদকে মজবুত করার জন্য এবং এইটাকে প্রসার করার জন্য দরকারের কোনো ইউনিভার্সিটি স্কুল, কোনো ব্যবস্থা নাই এই কওমি মাদ্রাসাগুলো ছাড়া। এগুলো আস্তে আস্তে শরীর আত্মাহীন জেলে পচে যায়। এমনিভাবে আমলের ক্ষেত্রে, রুহানিয়তের ক্ষেত্রে আত্মাহীন হয়ে যাইতেছে, পড়াশোনা হইয়া নোটের উপরে চলে যাইতেছে, ছেলেরা যোগ্য মুহাক্কিক আলেম হচ্ছে না। এই জন্য মুসলিহাতকে ইল্লতের সাথে তুলনা করে, ইল্লতকে বাদ দিয়া মুসলিহাতের উপরে আমল করে, এবং এটাকে তারা জায়েজ মনে করে। কিসের আহলে সুন্নাত? তাই কোরআনের আয়াতগুলো যখন হয় শুনবেন, আর বলে দেওয়ার পরেও না শুনলে আপনি দায়ী, তখন আর কেউ দায়ী থাকবে না। 2 নম্বর কথা। 3 নম্বর, ওই যে লোকটা জিজ্ঞাইল কিসে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, এটা আরেক বেদাত। হুজুরের যুগে ছিল, হুজুরের যুগে কি ছিল বলো? এর মুয়াজ্জিনের মাহফিল ছিল। যারা ক বেদাত, তোমরাও তো ওয়াজ করো, তোমরাও বেদাতি, আমরাও বেদাতি। তোমরারও দাঁত নেই, আমাদেরও দাঁত নেই। আল্লাহ সব দেয়া তৈরি করছে, মার পেটে সব দিছে, যা দিছে বাইরে নাই, খালি দাঁতটা দেয় নাই। কেড়ে দেয় নাই এটা বোঝা যায় যখন একটা দুইটা দাঁত হয়, আঙ্গুল দিয়ে দেখো কি করে। আর কিছু না করলে তোমার আঙ্গুল দিয়ে তা কামড় দেয়। যদি মার পেটে দাঁতটি দেয়া দিত, তাহলে ভিতরে কামড়ায় এই বোর এমনি মেরে হল তোমারে। এই জন্য এটা আল্লাহ দেয় নাই, এটা বাইরনির পরে দিছে। আল্লাহ তুমি কত বড় হিকমতওয়ালা। উম্মত 2 প্রকার, উম্মতে দাওয়া, উম্মতে এজাবা। আমি খুব পেরেশান ছিলাম, জিদ দেয় কুফর আর ইমান, দুইটা জিদ, নামও দুইটা। উম্মতে এজাবার অর্থ হলো যারা ইমান কবুল করছে তাদের মোমেন বলে ইমান, যারা কবুল করে না এদের কাফের কুফর বলে। তাহলে এজাবার মোকাবেলায় তো একটা নাম আসা ছিল উম্মতুল কাফার, উম্মতুল এজাবা, উম্মতুল লাম ইয়াজিব তাজিব, এই না আসার কথা। এই উম্মত কবুল করছে, এই উম্মত কবুল করে নাই, এইরকম নাম হওয়া উচিত ছিল, কিন্তু নাম দিছে আজিব। উম্মতে এজাবা, এরা ইমান কবুল করছে। উম্মতে দাওয়া, এইটা কি? আমি মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের মজলিসে এটা খুব উপকারী। যারা ইমান কবুল করছো তোমরা ফারেগ হয়ে গেছো, দায়িত্বহীন হয়ে গেছো, এই ধারণা করা গলত। ফারেগ হয়ে আলেম হয়ে গেছো, শেষ না। উম্মতে দাওয়া বলে যাদেরকে দাওয়াত দিতে হয়। যারা কবুল করছো তোমাদের একটা মসুলিয়ত, যেহেতু কবুল করছো তোমাদের দায়িত্ব হইল ওদেরকে দাওয়াত দেওয়া, ওসুলের দাওয়াত মোতাবেক, দরদের সাথে, মোহাব্বতের সাথে, হিকমত ও মুসলিহাতের সাথে, তাউজ না হয় হুরমতের সাথে, দয়ার সাথে, দরদের সাথে। মায়ের যেরকম সন্তানকে পালে এইভাবে যারা অমুসলিম, বেদাত, ফারফেরাকে বাতেলা, আহলে সুন্নতের বাহিরে ওদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের। ওসুলের দাওয়াত অনুযায়ী বিল হিকমতি ওয়াল মাউইযাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী অন্য জায়গায় বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিদ। এই জন্য তার নাম রাখা হয়েছে উম্মতে দাওয়া। যাদেরকে উম্মতে এজাবা দাওয়াত দিতে হবে, এই নামের মধ্যে তার মাসউলিয়ত, তার দায়িত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উম্মতে দাওয়া করা এরা অসুস্থ রোগী, আর যারা কবুল করছে তোমরা ডাক্তার। ডাক্তার উত্তম ডাক্তার সে যে ভালো সেবা করে, রোগীর প্রতি রাগ করে না, তাহলে রোগী এমনি ধ্বংস হয়ে যাবে। আদর্শ ডাক্তার সে রোগীর সাথে এমন কথা বলে রোগী অর্ধেক ভালো হয়ে যায়। তাই উম্মতে এজাবার দায়িত্বের প্রতি ইঙ্গিত করিয়া জিদ্দাইনের নাম না রাখিয়া উম্মতে দাওয়া নাম রাখা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় দায়িত্ব হলো যারা ফেরাকে বাতেলা, উসুলের দাওয়াত অনুযায়ী তাদের পিছনে মেহনত করা। আল্লাহ তৌফিক দিক। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ আমাদের তৌফিক দিক। ওই লোকের আমি শেষে বুঝাইছি এই চারটা জিনিসের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম রাখছি আর কি, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, তাসমিয়াতুল জুজ বিইসমিল কুল। ছাত্ররা পড়ছো না? আর কেন প্রয়োজন পড়লো এই নাম রাখার? হুজুরের যুগে প্রয়োজন ছিল না, বহু ইস্তেলাহাত পড়ে হয়েছে। আগে ছিল না, কারণ দ্বন্দ্ব বাজলে আল্লাহ রসুল বলতেন তাই ঠিক। সাহাবাদের যুগে ফেরাকে বাতেলার দ্বন্দ্ব ছিল না সাহাবাদের মধ্যে, পরের যুগের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। তখন চিহ্নিত করার জন্য পরিভাষা বানাইতে হয়েছে, সংক্ষিপ্ত। 1 নম্বর ইসলামের ইতিহাসে দেখা যায় খুব ভালো নাম কিন্তু বিষে ভরা। সাপ দেখতে ভালো, ভিতরে বিষ। একটি ফেরকা বের হইল, এটা সর্বপ্রথম, এটার নাম আহলে কোরআন। আহলে কোরআন قرآن شب کی شو اچھے قرآن آسان حسبنا کتاب اللہ حدیث درکار نہیں سنت درکار نہیں صحابہ درکار نہیں عالم درکار نہیں ایک جن ہمارے ساتھ پوچھل کتھا سورہ فاتحہ نہ پڑھلے نماز ہইব না আমরা বললাম যে কোন হাদিসে বেশি বিরাট লম্বা ঘটনা হাদিস বাইর করে দিছে আরে এইটা তো হাদিসের দেখা যায় ইবনে ওমরের হাদিস এত মানুষ নবীরটা শোনো রাও করে না আবু হানিফারে মানো না ইমাম শাফিরে মানো না ইমাম মালিকরে মানো না ইমাম আহমদকে মানো না এরা সব মুশরিকিনের দল আর তুমি যে হি ইবনে মুইনকে মানতেছো আলী ইবনে মদিনীকে মানতেছো এরা তো ব্যক্তি ওনার শাগির্দ উস্তাদরে মানো না ছাত্ররে উস্কায় দাও তুমি তো সন্ত্রাসী রসুলে তোমার কাছে বলে গেছিল হাদিস হাদিসের রাবি যারা আছে এই উসুল যারা জানে তারা সিদ্ধান্ত নিছে ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইমাম আউযাই সুফিয়ান সৌরি এই ধরনের যারা এদের ব্যাপারে যারা মুখ খোলে তাবিলুল লিসান এদের কোনো কথা গ্রহণযোগ্য নয় এরা মুজরিম আবু হানিফাকে শাফি মালিককে তুমি মুশরিক বলো তোমার জিহ্বা কত লম্বা একটা হাদিস দেখাও যেটা তোমার আল্লাহর রাসূল কইছে সেটাও মানতাম না কারণ তুমিও তো মানুষ হুজুরে নিজে এসে আমারে বললে মানুষ বেহুদা কোথাকার হাদিস পড়লে তো তোর মাধ্যমে এসে আমার কাছে যদি মাধ্যম না মানো তাহলে এটা হাদিস সহিহ আর সহিহ প্রশ্নই থাকে না মানুষকে ধোঁকা দেও কেন তবে তারা ধোঁকা দেওয়ার সুযোগ পায় আমরার কারণে এই যে আজান হলো গতবারও রাগারাগি করছি মাফ করে দিবেন আজকেও বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আজান হয়েছে আজান তো সলফিদের হয়েছে আহলে হাদিসরা যে আজান দেয় ওই আজান হয়েছে এই স্টেজের মধ্যে কেন এটা আমার এলাকা গুলশানের কাছাকাছি এই জন্য বেশি ভয় পাইতেছি না বলবো নি কয়েক কথা না বাদ দিই মৌলানা বলতেছে সব খালি আপনার লাই দৌড় পড়তেছে অত পান দিন না থাকে আমার কথা তো কঠিন খুব মজার সব দিদি যদি হইতো এই যে আজান দিতে হ্যাঁ খেপতাছে খেপো না তোমার পায়ে দূরে হাতে দূরি কি সুন্দর আজানটা যদি সুন্নত মোতাবেক দিতা মস্ক করাও মৌলানা কমপক্ষে মজলিসের এত বড় মজলিসের মধ্যে এশার আজান থেকেই সুন্নতের খেলাফ আজান হইতে পারবে না এবং বাহিরের আলেম ইমামরা আসছেন আপনাদেরও হাতে পায়ে ধরি সলফিরা তো এরম করতেছে গালি আমরা দেয় কিন্তু কাজটা আমাদেরই করে তাদের আজানই তো দিলাম তাদের বিরুদ্ধে কথা বলেন কেন এমনিও আমি বলতে রাজি না মহব্বত করতে চাই فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر أهل السنة والجماعة দেখলো এই কুরআনের নামে ডাকে মানুষ আওয়াম বুঝে না গোপনে তারা বলে হাদিস মানি না সুন্নাত মানি না সাহাবী মানি না 20 বছর 20 রাকাত তারাবি মানি না অথচ এটি সব সাহাবারা করছেন নবী আলাইহিস সালাম করে গেছেন সুযোগ হাদিস মানি না শুধু কোরআন আল কোরআনের আলো জুড়ে বলো আল কোরআনের আলো এইটা তোমাদের মুখ দিয়ে কেমনে বাইরে হয় ইসলামের প্রথম শত্রু তারা বলে আমরা হাদিস মানি না, সুন্নাত মানি না, শুধু কোরআন আল কোরআন আল কোরআন আল কোরআন করতে গেছিল। কোরআন শরীফ, কোরআন মজিদ, কোরআনে করিম, কোরআনের একটা সিফাত আল কোরআন কি? এটা রাজনৈতিক পরিভাষা, এটা রাজনৈতিক লোকের আবিষ্কার। আমাদের আকাবেরদের সব কিতাব খুলে দেখো, তারা অনুবাদ করছেন কোরআন শরীফ, কোরআন মজিদ, আল কোরআন কোত্থেকে আসলো। এই কারণে শুধু বাংলা লেখা উপরে লিখে দিতেছে কোরআন শরীফ, ঠিক কোরআনের আয়াতই নাই, সব নম্বর দিয়ে আয়াতের অনুবাদ করে ওখানে লেখা রয়েছে কোরআন শরীফ। সব মসজিদের মধ্যে ছড়ায় দিচ্ছে, সব মসজিদে এরকম কোরআন থেকে খালি করো যেখানে এটা লেখা আছে। আহলে সুন্নাতুল জামাতের দায়িত্ব কমিটি করে সব মাক্তাবাকে দেখেন কোথায় কোরআনের আয়াত ছাড়া বঙ্গানুবাদ করে লিখে দিছে, ওলামারা কি লিখছে, কেন বঙ্গানুবাদ করা নিষেধ, যাতে আসল কোরআনের তারিফ না হয় অর্থের লফজের। ওদের মুলহিদ বলে, বুখারীতে হাদিসের মধ্যে তাদের মালুম বলছে আয-যায়েদু ফি কিতাবিল্লাহ। এটাকে ঠেকানোর দায়িত্ব আহলে সুন্নাতুল জামাতের। দুই নম্বর রিয়াকশন হয় যে একদল গেছে কোরআন ছাড়া আর কিছু মানি না, এর এগেইনস্টে আর এক দল বেরিয়েছে শুধু হাদিস মানি, কোরআন টোরান বুঝি না। দুই হইল সাহাবিও মানি না, কোরআন মনসুস সবাই জানে, হাদিস সুন্নত মনসুস, মানে কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট আছে মনসুস, কিন্তু এই কোরআনেই সাহাবাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক অংশ বানাইছে। আমিনু কামা আমানান নাস মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাতুল কুফার ইলা আখিরিহি, তাদের মেয়ার বানাইছে। মুরাক্কাব হইল তিন জুজে। চার নম্বর والذين يستنبتونه من اجتهد فأصاب فله أجران، يعني أوشي مجتهد هيجاوي خبر بمعنى الأمر، ومن أخطأ فله أجر. تالي مجتهد هو إيتو منصوص إلى 6 نمبر أنش أهل السنة والجماعة। এরপরে হুজুর বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা হইল আহলে সুন্নতের আরেকটা অংশ। কয়টা হইল? যারা কোরআন মানে, যারা হাদিস মানে, যারা সাহাবাদেরকে মানে, যারা মুস্তাহিদিনকে মানে, যারা ওলামায়ে হক্কানিকে মানে, এই পাশের মজমুয়াকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। এটার মেজদাক, এটার মুসাম্মা কোরআন, হাদিস, সাহাবায়ে কেরাম, মুজতাহিদিন, উলামায়ে হক্কানি। উলামায়ে হক্কানির অনেক আলামতের একটা হইল তাদের দিলে কারো প্রতি বিদ্বেষ থাকবে না। আমার আগে যিনি বলে গেছেন সুন্নাত, দুনিয়াতে যত সুন্নত আছে কওলি ফেলি, যত সুন্নত আছে আমরা শুধু করণীয়টা বুঝি, বর্জনীয়টা বুঝি না। কিন্তু মৌলিক সুন্নত হইল বর্জনীয়, আর তার মধ্যে এক নম্বর হাদিসটা পড়ে শুনে দিই। হযরত মুহাব্বতের সাথে হযরত আনাসকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা أن تصبح وتمسي وليس في قلبك غش. হে আমার প্রিয় ছেলে, বৎস ছেলে, যারা বালাগত জানো, ইনের অর্থ হইল অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক। তুমসিহা ও তুসবিহার অর্থ সবসময় 24 ঘন্টা। অবশ্যই তোমার দিল পাক থাকবে কিসের থেকে? غشن وذالک মুবালাগার সিগা অর্থাৎ وذالک من সুন্নতি আমার সুন্নাত একটা শুধু একটা বর্জনীয় সেটা কি কোন মুমিনের দিলের ভিতরে হিংসা রাখতে পারবে না গি কিনা রাখতে পারবে না বিদ্বেষ রাখতে পারবে না বুগ রাখতে পারবে না আল মুমিনুনা ওয়াল মুমিনাত بعضهم اولیاء و بعض ہوتے ہوئے شیخ اہل سنت فرد تر دل غیبت تھکبے نا تر دل ہنسا تھکبے نا بدش مکت ہوا وذالک من سنتی ایتے ہلا ہمارا اصل سنت باقی فقہی غیر فقہی جو تو سنت ہے جدی بدش تھکے اگلو ایرکم عملر دم نہ ایمان سارا جب دل بدش ہے اور کونو عمل اللہ کے سے گران جو گنا ہے اہل سنت والجماعت فردر دلیر مدھے گیش تھکتے باربے نا کینہ تھکتے باربے نا شتہ کے گرہن کرا اور شتہ کے مانا انہوں کے چھوٹے مونے نہ کرا غمت الناس بچ الحق ایڈل اہل سنت والجماعت نشان اور اہل سنت بولتے یہ پاسٹہ کے بوجھا ہے اللہ پاک مگر عمل توفیق دان کرو جزاکم اللہ ایاک اللہ الحمدللہ امرا گروتپورن نصیحت شنلام محترم حاضرین